হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বং ইনফরমেশান সেন্টার ইউটিউব চ্যানেলে। তোমরা যারা এবছর স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে প্যারামেডিক্যালের বিভিন্ন ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশান হতে চাইছো, তোমরা প্রত্যেকেই জানো 22শে জুন থেকে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সগুলোতে অ্যাডমিশান নেওয়ার জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনে আবেদন করার সময় তোমাদের যাতে কোনো রকমের সমস্যার সম্মুখীন হতে না হয়, সেজন্য আজকের এই ভিডিওটিতে আমি একটা ক্যান্ডিডেটের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে তোমাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে তোমরা নিজেরাই নিজেদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে সম্পন্ন করে নিতে পারবে। বিগত বছরে আমি এই চ্যানেলে কাউন্সিলিং বা চয়েস ফিলিং বা অ্যাডমিশন প্রসেস পর্যন্ত ক্যান্ডিডেটদেরকে গাইড করে গেছি। সিমিলারলি এবছরও একদম লাস্ট পর্যন্ত, অ্যাডমিশন প্রসেস পর্যন্ত তোমাদেরকে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে গাইড করে যাব। তোমরা যারা নতুন ক্যান্ডিডেট আজকের ফার্স্ট টাইম আমার এই চ্যানেলে ভিজিট করছো, পরবর্তী দিনে SMFWB বোর্ডের আন্ডারে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশান সংক্রান্ত সমস্ত আপডেট টাইম টু টাইম পাওয়ার জন্য চ্যানেলটি তোমরা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখো। আর তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, ওখানে আমি সমস্ত রকমের গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো শেয়ার করে থাকি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে। তো দেখো, প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমাদেরকে SMFWB-র এই অফিসিয়াল পেজে চলে আসতে হবে। এই পেজে আসার জন্য যে লিঙ্কটা রয়েছে সেটা হলো SMFWB.in। আরও একটা লিঙ্ক রয়েছে, সেটা হলো SMFWB.fromflix.org। তোমাদের সুবিধার্থে এই লিঙ্ক দুটো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। তোমরা চাইলে ডাইরেক্ট ওই লিঙ্কগুলোই ক্লিক করে এই পেজে চলে আসতে পারবে। পরবর্তী দিনে তোমরা এখান থেকেই তোমাদের র্যাঙ্ক কার্ড দেখতে পেয়ে যাবে বা তোমাদের কাউন্সিলিং প্রসেস অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত আপডেট এই পেজ থেকেই তোমরা পাবে। তো এই পেজে আসার পরে তোমরা এখানে একটা কথা লক্ষ্য করবে, রয়েছে অনলাইন অ্যাডমিশন। এই যে অনলাইন অ্যাডমিশন লেখাটা রয়েছে, তোমরা প্রত্যেকে এই অনলাইন অ্যাডমিশন লেখাটার উপরে ক্লিক করে নেবে। ওই লেখাটার উপরে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে তোমাদেরকে সরাসরি SMFWB.fromflix.org, যে ওয়েবসাইটটার কথা আমি বললাম, সেই ওয়েবসাইটের পেজে তোমাদেরকে রেফার করে দেওয়া হয়েছে। তো এই পেজে আসার পরে তোমরা বাম দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পাবে রয়েছে অ্যাপ্লাই অনলাইন অপশান। তোমরা যারা নতুন ক্যান্ডিডেট আজকের ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছো, তোমরা প্রত্যেকে এই অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করে নেবে। অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করার পরে দেখো, এখানে প্রথমে ক্যান্ডিডেটের ফার্স্ট নেম বসাতে বলা হয়েছে এই বক্সে, তারপরে যদি ক্যান্ডিডেটের মিডিল নেম থাকে তাহলে এই বক্সে বসাতে বলা হয়েছে, তারপরে ক্যান্ডিডেটের লাস্ট নেম অর্থাৎ সার নেম বা টাইটেল এই বক্সটাতে বসাতে হবে। সমস্ত অ্যালফাবেট কিন্তু তোমরা ক্যাপিটালেই বসাবে। তারপরে দেখো এই বক্সটাতে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ বসাতে বলা হয়েছে, তো সেক্ষেত্রে দেখো একদম প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে এই বক্সটাতে ক্যান্ডিডেটের একটা ভ্যালিড মোবাইল নম্বর বসাতে হবে এবং এই বক্সটাতে ক্যান্ডিডেটের ইউনিক ইমেল আইডি সেটা কিন্তু বসাতে হবে। তার কারণ হলো পরবর্তী দিনে SMFWB বোর্ড কর্তৃপক্ষ থেকে যদি ক্যান্ডিডেটকে কিছু ইনফরমেশান জানানোর থাকে তাহলে ওই মোবাইল নম্বরে বা ওই ইমেলে কিন্তু মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেজন্য ক্যান্ডিডেটের একটা ভ্যালিড মোবাইল নম্বর এবং একটা ইউনিক ইমেল আইডি থাকা বাধ্যতামূলক। তো তোমাদেরকে বলেই দিলাম এই বক্সে মোবাইল নম্বর বসাবে এবং এই বক্সে কিন্তু ইমেল আইডিটা বসাবে। তারপরে দেখো এখানে তোমাদের এক্সাম মোডটা সিলেক্ট করতে বলা হয়েছে। তো এর আগের বছরে প্যান্ডামিক সিচুয়েশানের জন্য যেহেতু করোনা ছিল সেজন্য কিন্তু অনলাইন মোডে এক্সাম হয়েছিল, বা তারপরের বছরে কিন্তু অনলাইন অফলাইন দুটো মোডেই এক্সাম হয়েছিল। তো এখান থেকে তোমরা এক্সাম মোডটা সিলেক্ট করে নেবে। তো দেখো যেহেতু এবছর অফলাইন মোডে এক্সাম হবে, তো এক্সাম অ্যাট অফলাইন সেন্টার পেপার অ্যান্ড পেন এই মোড যে রয়েছে এই মোডটা তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে দেখো এখানে তোমাদের এক্সাম ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের তিনটে এক্সাম ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, ফার্স্ট প্রেফারেন্স অফ এক্সাম ডিস্ট্রিক্ট, সেকেন্ড প্রেফারেন্স অফ এক্সাম ডিস্ট্রিক্ট এবং থার্ড প্রেফারেন্স অফ এক্সাম ডিস্ট্রিক্ট। অর্থাৎ প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশান নেওয়ার জন্য তোমাদের যে এন্ট্রান্স এক্সামটা হবে, তো তোমাদের সেই এক্সাম জোনটা তোমরা কোন ডিস্ট্রিক্টে নিতে চাইছো সেটা কিন্তু তোমাদের প্রেফারেন্স ওয়াইজ তোমরা সিলেক্ট করে নেবে। তো দেখো এখানে আমি ফার্স্ট প্রেফারেন্সে কলকাতা সিলেক্ট করে নিলাম, সেকেন্ড প্রেফারেন্স এক্সাম ডিস্ট্রিক্ট আমি এখানে বর্ধমান সিলেক্ট করে নিলাম এবং থার্ড প্রেফারেন্স এক্সাম ডিস্ট্রিক্ট আমি এখানে মেদিনীপুর সিলেক্ট করে নিলাম। তারপরে দেখো এখানে ক্যান্ডিডেটকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলা হয়েছে। এই জায়গাটা খুব ভাইটাল একটা জায়গা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা মন দিয়ে আমার কথাটা শুনে নাও। দেখো পরবর্তী দিনে কিন্তু তোমাদের অ্যাপ্লিক্যান্ট আইডি এবং তোমরা এই যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করছো এই পাসওয়ার্ডের সাহায্যে কিন্তু তোমাদেরকে লগ ইন করতে হবে। তো দেখো এখানে তোমাদের পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে বলা হয়েছে, আর এখানে দেখো একটা তোমাদের কোশ্চেন মার্কস দেওয়া রয়েছে। তো কোন টাইপের পাসওয়ার্ড তোমাদের সিলেক্ট করতে হবে, তো এই যে কোশ্চেন মার্কসটা রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে। তো দেখো এখানে তোমাদের বলা হয়েছে
পাসওয়ার্ড শুড বি অফ 8 ক্যারেক্টার্স উইথ অ্যাট লিস্ট ওয়ান আপার কেস এ টু জেড, ওয়ান লোয়ার কেস এ টু জেড, ওয়ান স্পেশাল ক্যারেক্টার। এখানে দেখো স্পেশাল ক্যারেক্টারগুলো দিয়ে দেওয়া হয়েছে, অ্যাট দ্য রেট, হ্যাশ, ডলারের সিম্বল রয়েছে, পার্সেন্টেজ রয়েছে, অ্যান্ড রয়েছে, স্টার মার্কস রয়েছে, এগুলো স্পেশাল ক্যারেক্টারের মধ্যে পড়ছে। অ্যান্ড এ নাম্বার 0 to 9, 0 থেকে 9 মধ্যে যে কোনো একটা নাম্বার সিলেক্ট করতে হবে। দেখো এখানে বলে দেওয়া হয়েছে কিন্তু পাসওয়ার্ড শুড বি অফ 8 ক্যারেক্টার্স, 8টা ক্যারেক্টারে কিন্তু পাসওয়ার্ড তোমাদের ক্রিয়েট করতে হবে, এবং সেই পাসওয়ার্ডটার মধ্যে অবশ্যই করে একটা আপার কেস, লোয়ার কেস বা স্পেশাল ক্যারেক্টার নাম্বার এগুলো থাকতে হবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে। তো দেখো এখানে আমি পাসওয়ার্ড বসাচ্ছি, একটা ক্যাপিটালে এস বসালাম, স্মলে এম বসালাম, স্মলে এফ, ডাব্লিউ, বি এরকম বসালাম, অ্যাট দ্য রেট একটা স্পেশাল ক্যারেক্টার বসালাম, এবং এখানে 1, 2 বসিয়ে নিলাম, নাম্বারও বসিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো এস রয়েছে ক্যাপিটালে, এম, এফ, ডাব্লিউ, বি রয়েছে স্মলে, অ্যাট দ্য রেট একটা স্পেশাল ক্যারেক্টার বসিয়ে নিয়েছি, 1, 2 নাম্বার বসিয়ে নিয়েছি, এবং 8টা ক্যারেক্টারের মধ্যে কিন্তু আমি বসিয়ে নিয়েছি, 8 ক্যারেক্টারের মধ্যে কিন্তু আমি বসিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এরকমভাবেই তোমাদের পাসওয়ার্ডটা ক্রিয়েট করবে, এবং দেখো সেম পাসওয়ার্ড তোমরা যেটা ক্রিয়েট করবে সেটা এই বক্সে বসাবে, এবং তারপরে কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ যে পাসওয়ার্ডটা তোমরা এই বক্সে বসিয়েছো সেম পাসওয়ার্ডটা কিন্তু এই বক্সটাতে বসিয়ে নেবে। তো কনফার্ম পাসওয়ার্ড বসিয়ে এখানে যে সিকিউরিটি কোডটা রয়েছে সেই সিকিউরিটি কোড এই বক্সে বসিয়ে এখানে যে সাবমিট অপশান রয়েছে তোমরা সাবমিট অপশানে ক্লিক করে নেবে। তো দেখো এখানে আমি একটা ক্যান্ডিডেটের সম্পূর্ণ ডিটেলস বসিয়ে নিয়েছি এবং পাসওয়ার্ডটাও ক্রিয়েট করে নিয়েছি, যেমনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। 8টা ক্যারেক্টারের মধ্যে থাকবে, একটা আপার কেস, লোয়ার কেস, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার যেগুলো চাওয়া হয়েছে সেরকমভাবে আমি একটা পাসওয়ার্ডও ক্রিয়েট করে নিয়েছি। তারপর দেখো এখানে যে সিকিউরিটি কোডটা রয়েছে TQ9MB7, এই সিকিউরিটি কোডটা বসিয়ে নিয়েছি। এখন এই যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানে ক্লিক করে নেব। তো সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখো তোমাদের কিন্তু এরকম অপশান আসবে, এখানে বলা হয়েছে আর ইউ শিওর। তো এখানে দেখো দুটো অপশান রয়েছে, নো ক্যান্সেল ইট এবং ইয়েস আই অ্যাম শিওর। তোমরা প্রত্যেকে এই যে ইয়েস আই অ্যাম শিওর অপশান রয়েছে এই ইয়েস আই অ্যাম শিওর অপশানে ক্লিক করে নেবে। তো ওই অপশানে ক্লিক করে নেওয়ার পরে দেখো তোমাদের কিন্তু আগের পেজে কিন্তু ফিরিয়ে দিয়েছে। তো দেখো এখানে যে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশান রয়েছে এখন তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশানে ক্লিক করে নেবে, যেহেতু তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশানে ক্লিক করে নেওয়ার পরে দেখো এই বক্সটাতে রেজিস্ট্রেশন নম্বর বসাতে বলা হয়েছে, এবং এই বক্সটাতে তোমরা যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটা বসাতে বলা হয়েছে। তো রেজিস্ট্রেশন নম্বরটা তোমরা কোথা থেকে পাবে দেখো বলে দিচ্ছি। তোমরা রেজিস্ট্রেশন করার সময় তোমরা তোমাদের যে ভ্যালিড মোবাইল নম্বরটা দিয়েছিলে বা ইউনিক ইমেল আইডিটা দিয়েছিলে সেই নম্বরে বা সেই ইমেলে কিন্তু তোমাদের মেসেজ করে রেজিস্ট্রেশন নম্বরটা পাঠিয়ে দেওয়া হয়েছে বোর্ড কর্তৃপক্ষ থেকে, এবং তোমরা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ডটা এই বক্সটাতে বসাবে, এবং এখানে যে সিকিউরিটি কোড রয়েছে YRVPSF এই সিকিউরিটি কোড এই বক্সটাতে বসিয়ে নিচে দেখো লগ ইন অপশান রয়েছে, তোমরা প্রত্যেকে লগ ইন অপশানে ক্লিক করে নেবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই বক্সটাতে আমি রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে নিয়েছি। তোমাদেরকে আমি আগেই বলে দিলাম তোমরা রেজিস্ট্রেশন করার সময় যে ভ্যালিড মোবাইল নম্বর বা যে ইউনিক ইমেল আইডিটা দিয়েছিলে সেই মোবাইল নম্বরে বা সেই ইমেলে কিন্তু মেসেজের মাধ্যমে তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটা সেন্ড করে দেওয়া হয়েছে, আর এই বক্সটাতে আমি পাসওয়ার্ডটা বসিয়ে নিয়েছি। তো যেমনটা তোমাদেরকে দেখালাম আমি পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম SMFWB@1, সেই পাসওয়ার্ডটা এই বক্সটাতে বসিয়ে নিয়েছি, এবং তারপর দেখো এখানে যে সিকিউরিটি কোডটা রয়েছে সেই সিকিউরিটি কোডটাও কিন্তু এই বক্সটাতে বসিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা YRVPSF। এখন আমরা এই যে লগ ইন অপশান রয়েছে এই লগ ইন অপশানে ক্লিক করে নেব। তো লগ ইন অপশানে ক্লিক করে নেওয়ার পরে দেখো এখানে তোমাদের পাসওয়ার্ডটা সেভ করতে বলা হয়েছে, তোমরা সেভ করে নিতে পারো বা স্কিপ করে যেতে পারো। তারপর দেখো এখানে তোমাদের নেক্সট পেজে চলে এসেছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ক্যান্ডিডেটের নেম, এবং তারপরে দেখো এই বক্সটাতে ক্যান্ডিডেটের ফাদার্স নেম বসাতে বলা হয়েছে। তো ফাদার্স ফার্স্ট নেম বসাবে এই বক্সটাতে, তারপরে যদি মিডিল নেম থাকে তাহলে বসাবে এই বক্সটাতে, তারপরে ফাদার্স লাস্ট নেম অর্থাৎ সারনেম বা টাইটেল সেটা কিন্তু এই বক্সটাতে বসাতে হবে। তারপরে দেখো এখানে ক্যান্ডিডেটের মাদার্স নেম বসাতে বলা হয়েছে, সিমিলারলি মাদার্স ফার্স্ট নেম এই বক্সটাতে বসিয়ে নেবে, এবং যদি মিডিল নেম থাকে তাহলে বসাবে, এবং যদি মাদার্স মিডিল নেম না থাকে তাহলে বসানোর দরকার নেই। তারপর দেখো মাদার্স সারনেম বা লাস্ট নেম যেটা টাইটেল সেটা কিন্তু এই বক্সটাতে বসিয়ে নেবে। তারপর দেখো গার্জিয়ান নেম তোমরা কিন্তু বসিয়ে নেবে, গার্জিয়ান ফার্স্ট নেম, তো মিডিল নেম যদি থাকে তাহলে বসাবে, যদি না থাকে তাহলে বসানোর দরকার নেই, এবং গার্জিয়ানের টাইটেল বা লাস্ট নেম যেটা সেটা কিন্তু বসিয়ে নেবে। তারপর দেখো এখানে যে বক্সটা রয়েছে রিলেশান উইথ গার্জিয়ান অর্থাৎ গার্জিয়ানের সাথে ক্যান্ডিডেটের রিলেশান কী, সেক্ষেত্রে তোমরা সন অথবা ডটার কিন্তু বসিয়ে নেবে এখানে এই বক্সটাতে। তারপর দেখো এখানে ফাদার্স মোবাইল নম্বর বসাতে বলা হয়েছে, সেটা তোমরা বসিয়ে নেবে, মাদার্স মোবাইল নম্বর সেটা বসিয়ে নেবে, এবং গার্জিয়ান মোবাইল নম্বর সেটা কিন্তু এই বক্সটাতে বসিয়ে নেবে। তারপর দেখো এখানে জেন্ডার রয়েছে তোমরা সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর দেখো রিলিজিয়ন তোমরা যে রিলিজিয়ন থেকে বিলং করছো সেই রিলিজিয়নটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। দেখো হিন্দু, মুসলিম, শিখ, জৈন, ক্রিশ্চিয়ান অনেক কিছু রয়েছে আদার্স, তো তোমরা কিন্তু তোমাদের রিলিজিয়নটা সিলেক্ট করে নেবে। তো ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান অলরেডি রয়েছে, দেখো একটাই রয়েছে এখানে, একটাই কান্ট্রি ইন্ডিয়ান, যেহেতু তোমাদের ইনফরমেশন বুলেটিন নোটিশে বলাই ছিল যে ভারতীয় নাগরিক হতে হবে এই কোর্সটা করার জন্য, তো অলরেডি আগের থেকে ইন্ডিয়ান রয়েছে। তারপর দেখো এই বক্সটাতে তোমরা আধার নম্বর বসিয়ে নেবে, এই বক্সটাতে তোমরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা,
যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাহলে ইয়েস সিলেক্ট করবে, যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ না হয়ে থাকো তাহলে নো সিলেক্ট করে নেবে। তারপর দেখো এখানে ডোমিসাইল স্টেট, তো এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে ডোমিসাইল স্টেট ওয়েস্ট বেঙ্গল। তো দেখো এখানে তোমরা যে স্টেট থেকে বিলং করছো, তো যেহেতু আমি যে ফর্ম ফিল আপটা করছি ওয়েস্ট বেঙ্গল স্টেটের এই ক্যান্ডিডেটটা, তো আমি এখান থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপর দেখো এখানে হোম ডিস্ট্রিক্ট, তোমরা কিন্তু এখান থেকে হোম ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে পারবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম হোম ডিস্ট্রিক্ট কলকাতা, তো সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। তারপর দেখো ক্যাটাগরি, তো তোমরা যে ক্যাটাগরি থেকে বিলং করো বা যে ক্যাটাগরির ক্যান্ডিডেট, জেনারেল এসসি এসটি ওবিসি বা ইডব্লিউএস, সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এবারে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার বলার রয়েছে তোমাদেরকে। দেখো যেহেতু এই ক্যান্ডিডেটটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে, তাই আমি এখানে জেনারেল সিলেক্ট করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে কোনো ক্যান্ডিডেট, ধরো এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট, সেক্ষেত্রে কিন্তু সে এখান থেকে এসসি বা এসটি সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করে নেওয়ার পরে দেখো যেখানে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে সেখানে একটা অপশান অ্যাড হয়ে যাবে, কাস্ট অর ক্যাটাগরি সার্টিফিকেট আপলোডেড অনলি স্ক্যান কপি অফ অরিজিনাল ডকুমেন্টস ইন পিডিএফ ফরম্যাট। অর্থাৎ কাস্ট বা ক্যাটাগরি সার্টিফিকেট, তোমরা যে কাস্টে রয়েছো সেই কাস্ট বা ক্যাটাগরি সার্টিফিকেটটা কিন্তু অরিজিনাল স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে এবং তার সাইজ রাখতে হবে 200 KB-র মধ্যে। এবার দেখো যেহেতু এই ক্যান্ডিডেটটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, যখনই তোমরা জেনারেল সিলেক্ট করবে, জেনারেল সিলেক্ট করলে কিন্তু এখানে ওই কাস্ট বা ক্যাটাগরি সার্টিফিকেটের আপলোডের যে অপশানটা, সেই অপশানটা কিন্তু তোমরা দেখতে পাবে না, ঠিক আছে? এই অপশানটা কিন্তু তোমরা দেখতে পাবে না। এবারে দেখো তোমরা যারা ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছো, তোমাদেরকে একটা বিষয়ে বলার রয়েছে, ওবিসি এ, ঠিক আছে, তোমরা যারা ওবিসি এ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছো বা ওবিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছো, সেক্ষেত্রে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে অপশান সিলেক্ট করে। দেখো এখানে জেনারেল রয়েছে, তো এখানে আমি তোমাদেরকে দেখানোর জন্য ওবিসি এ বা ওবিসি বি, তো আমি এখানে ওবিসি এ সিলেক্ট করে নিলাম। যখনই সিলেক্ট করে নিচ্ছি তখনই তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা নতুন বক্স কিন্তু অ্যাড হয়েছে। এখানে বলা রয়েছে ডেট অফ ইস্যুয়েন্স অফ ক্যাটাগরি সার্টিফিকেট, তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে। তো অর্থাৎ এখানে কিন্তু তোমরা যারা ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছো, সে ওবিসি এ হতে পারে বা ওবিসি বি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই করে ক্যাটাগরি সার্টিফিকেটটা 31/3/2022 এই তারিখের পরে ইস্যু হতে হবে। এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তোমরা যারা ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছো, ওবিসি এ বা ওবিসি বি, তোমাদের কিন্তু অবশ্যই করে ক্যাটাগরি সার্টিফিকেটটা 31/3/2022 এই তারিখের পরে ইস্যু হতে হবে। তাছাড়া কিন্তু তোমাদের নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট করতে হবে, তোমাদের যাদের 31/3/2022 এই তারিখের আগের ওবিসি সার্টিফিকেট রয়েছে, এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। আর সিমিলারলি এখানে কিন্তু তোমরা তোমাদের ওবিসি এ বা ওবিসি বি সার্টিফিকেটটা আপলোড করতে পারবে। এবার দেখো এখানে আরও একটা অপশান রয়েছে ইডব্লিউএস বলে, ঠিক আছে, এই যে ইডব্লিউএস অপশান রয়েছে, তোমরা যারা ইডব্লিউএস সিলেক্ট করবে, ইডব্লিউএস সিলেক্ট করার পরে সিমিলারলি এখানে তোমাদের সেই ক্যাটাগরি বা কাস্ট সার্টিফিকেট, সেটা কিন্তু ইস্যুয়েন্স যে ডেট রয়েছে সেই ডেটটা এই বক্সে বসাতে হবে। এবার দেখো তোমরা যারা ইডব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইডব্লিউএস সার্টিফিকেটটা 31/3/2023 এই তারিখের পরে ইস্যু হতে হবে। 31/3/2023 এই তারিখের আগে তোমাদের যাদের ইডব্লিউএস সার্টিফিকেট রয়েছে, তোমাদেরও কিন্তু সেম ইডব্লিউএস সার্টিফিকেটটা রিনিউ করিয়ে নিতে হবে। কি বললাম না, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটের ক্ষেত্রে, ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু তোমাদের ইস্যু ডেট থাকতে হবে 31/3/2022, আর ইডব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু ইস্যু ডেট থাকতে হবে 31/3/2023। তো ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো, তোমাদের যাদের ক্যাটাগরি সার্টিফিকেট 31/3/2022 তারিখের আগে তোমাদের কিন্তু সার্টিফিকেটটা রিনিউ করিয়ে নিতে হবে, এবং তোমরা যারা ইডব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের যাদের ইডব্লিউএস সার্টিফিকেট 31/3/2023 এই তারিখের আগে, তোমাদের কিন্তু সার্টিফিকেটটা রিনিউ করিয়ে নিতে হচ্ছে। তো ওবিসি তোমরা যারা ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছো, তোমরা কীভাবে সার্টিফিকেটটা রিনিউ করাবে বা নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট কীভাবে করবে সেই বিষয়ে যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু পরবর্তী ভিডিওতে এরকম একটা ইনফরমেশান তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই গুরুত্বপূর্ণ বিষয়টি কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এই বিষয়টি আমি স্কিপ করে গিয়েছিলাম, তো এখন তোমাদেরকে বলে দিলাম। তারপর দেখো এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল জায়গা, তোমরা একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনে নাও। দেখো এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটের এডুকেশান ডিটেলস বসাতে হবে, তো এখানে রয়েছে দেখো এক্সাম নেম, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মার্ক করে। তো এখানে ক্যান্ডিডেটের এক্সাম নেম বসাতে বলা হয়েছে, তো এখান থেকে কিন্তু তোমরা এক্সাম নেমটা সিলেক্ট করে নেবে। তো দেখো এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে 12, যেহেতু তোমরা প্রত্যেকেই জানো 10+2 বা 12 ক্যান্ডিডেটকে অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি ইন্ডিভিজুয়ালি থিওরি এবং প্র্যাকটিক্যাল মার্কস নিয়ে পাস করতে হবে, তো 12 সিলেক্ট করে নেবে। তারপরে বোর্ড অর ইউনিভার্সিটি তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে, দেখো এখানে যে তীরচিহ্নগুলো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু তোমরা সিলেক্ট করে নিতে পারবে। তো এখান থেকে বোর্ডটা সিলেক্ট করে নেবে, তো যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে এই ক্যান্ডিডেটটা বিলং করছে তো এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তো দেখো আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপর দেখো এখানে রেজাল্ট স্ট্যাটাস সিলেক্ট করতে বলা হয়েছে, দেখো এখানে, তো এখানে দেখো ক্লিক করে নেবে, ক্লিক করলে দেখো কোয়ালিফাই, অবশ্যই তোমাদেরকে 10+2 কোয়ালিফাই করতে হবে, পাস করতে হবে। তারপর দেখো মার্কস সিস্টেম, আমি পরপর যে বক্সগুলো রয়েছে আমি বলে বলে যাচ্ছি, তোমরা কিন্তু শুনে নাও। তো এই যে মার্কস সিস্টেম রয়েছে, তো এখানে পার্সেন্টেজ রয়েছে, সিজিপিএ রয়েছে, দুটো অপশান রয়েছে, তো এখান থেকে তোমরা চাইলে সিজিপিএটা সিলেক্ট করে নিতে পারো, তো আমি এখানে পার্সেন্টেজ সিলেক্ট করে নিয়েছি। তারপর দেখো রোল নম্বর, তো তোমাদের 10+2 বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে রোল নম্বর ছিল সেই রোল নম্বরটা তোমরা এখানে বসিয়ে নেবে, ঠিক আছে। তো তারপর দেখো এখানে পাসিং ইয়ার, অর্থাৎ কত সালে পাস করেছো সেটা কিন্তু বসিয়ে নেবে এই বক্সটাতে, তোমরা দেখতে পাচ্ছ এই যে বক্সটা রয়েছে,
পাসিং ইয়ার ইজ রিকোয়ার্ড বলে এখানে দেখো লেখা রয়েছে রেড কালারে। তারপর দেখো এখানে তোমাদের ম্যাক্সিমাম মার্কস সিলেক্ট করতে বলা হয়েছে, এখানে তোমাদের ম্যাক্সিমাম মার্কসটা কিন্তু সিলেক্ট করতে বলা হয়েছে, অর্থাৎ তোমাদের কত মার্কসের এক্সাম হয়েছে 10+2 বা উচ্চ মাধ্যমিক। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম 500, তোমাদের প্রত্যেকেরই 500 মার্কসের এক্সাম হয়েছে, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে এক্সাম দিয়েছো। এবং তারপর দেখো অবটেন্ড মার্কস অর সিজিপিএ, অর্থাৎ 500 মার্কসের মধ্যে তোমরা কত মার্কস পেয়েছো, তো সেটা কিন্তু এখানে বসিয়ে নেবে। তো এখানে বসিয়ে নিলাম আমি দেখো 420 অর্থাৎ 420। তারপর দেখো এখানে কিন্তু পার্সেন্টেজটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অটোমেটিক কিন্তু নিয়ে নিয়েছে 84%। তোমরা এখানে ম্যাক্সিমাম মার্কস এবং অবটেন্ড মার্কস বসানোর পরে অলরেডি অটোমেটিক কিন্তু পার্সেন্টেজটা নিয়ে নেবে। তারপর দেখো এই যে জায়গাটা রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এখানে দেখো সাবজেক্ট নেম দেওয়া রয়েছে ফিজিক্স, ঠিক আছে, কেমিস্ট্রি এবং একদম নিচে রয়েছে বায়োলজি। তো এখানে দেখো অনেকগুলো বক্স রয়েছে, এই বক্সগুলো কীভাবে ফিল আপ করতে হবে তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা প্রত্যেকেই জানো আমি আগেই বলে দিলাম যে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি ইন্ডিভিজুয়ালি থিওরি এবং প্র্যাকটিক্যাল মার্কস নিয়ে পাশ করতে হবে। তো এখানে কিন্তু তোমাদের সাবজেক্ট নেমগুলো দিয়ে দেওয়া হয়েছে, দেখো সাবজেক্ট নেমে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। তারপর দেখো এখানে থিওরি ফুল মার্কস, অর্থাৎ ফিজিক্সের থিওরিতে তোমাদের কত ফুল মার্কস ছিল শুধুমাত্র কিন্তু থিওরিতে, তো তোমাদের প্রত্যেকের 70 ছিল, সেক্ষেত্রে আমি বসিয়ে নিলাম এখানে যে 70, ঠিক আছে, ফিজিক্সের ফুল মার্কস ছিল 70। তারপর দেখো এখানে থিওরি পাসিং মার্কস, অর্থাৎ 70-এর মধ্যে তোমাদের পাসিং মার্কস কত ছিল, পাসিং মার্কস ছিল তোমাদের 30, তোমরা প্রত্যেকেই জানো, তো সেটা এখানে বসিয়ে নেবে 30। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 30 বসিয়ে নিলাম। এবার দেখো এই যে জায়গাটা রয়েছে থিওরি সিকিউর মার্কস, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো থিওরি সিকিউর মার্কস বলে এই যে বক্সটা রয়েছে, অর্থাৎ এই 70-এর মধ্যে তোমরা কত পেয়েছো, তো তোমরা যদি 60-65 যেই মার্কসটা পেয়েছো সেটা কিন্তু এখানে বসিয়ে নেবে। তো দেখো এখানে তোমরা বসিয়ে নেবে, তো আমি এখানে বসিয়ে নিচ্ছি 70-এর মধ্যে এই ক্যান্ডিডেটটা পেয়েছে 59, তো সেটা আমি বসিয়ে নিলাম। তারপর দেখো এখানে রয়েছে এই বক্সটাতে থিওরি রেজাল্ট, ঠিক আছে, তো অলরেডি এখানে তোমরা থিওরি রেজাল্ট পাস্ট, সেটা কিন্তু অলরেডি এখানে আগের থেকে সিলেক্ট রয়েছে, দেখো পাস্ট। তারপর দেখো এখানে রয়েছে প্র্যাকটিক্যাল ফুল মার্কস, তো তোমরা প্রত্যেকেই জানো তোমাদের থিওরিতে ফুল মার্কস থাকে 70 এবং প্র্যাকটিক্যালে ফুল মার্কস থাকে 30, টোটাল কিন্তু 100 মার্কসের এক্সাম হয় 12-এ এক একটা সাবজেক্টে। তো এখান থেকে তোমরা প্র্যাকটিক্যালের ফুল মার্কসটাও বসিয়ে নেবে 30, আমি বসিয়ে নিলাম। এবং তারপর দেখো এখানে এখানে প্র্যাকটিক্যাল পাসিং মার্কসটা পাঠাতে হবে, অর্থাৎ 30-এর মধ্যে 9 পেলে পাস মার্কস, সেটা কিন্তু এই বক্সটাতে বসিয়ে নিতে হবে। আমি তোমাদেরকে একটা সাবজেক্টের মার্কসগুলো বসিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো এখানে রয়েছে যে প্র্যাকটিক্যাল সিকিউরড মার্কস, অর্থাৎ প্র্যাকটিক্যালে 9 পাস মার্কস ছিল, তো 30 ফুল মার্কস ছিল, তোমরা কত মার্কস পেয়েছো, অর্থাৎ তোমাদের স্কুল থেকে কত মার্কস দেওয়া হয়েছে। যেমনটা এখানে ফিজিক্সে ফুল মার্কস ছিল 70, পাসিং মার্কস ছিল 30, এবং 70-এর মধ্যে সিকিউরড মার্কস অর্থাৎ তোমরা কত পেয়েছো 59, সেটা বসিয়ে নিয়েছি। তো অটোমেটিক কিন্তু এখানে থিওরি রেজাল্ট পাস্ট অটোমেটিক সিলেক্ট রয়েছে। এবং তারপরে এখানে দেখো প্র্যাকটিক্যাল ফুল মার্কস 30 এবং প্র্যাকটিক্যাল পাসিং মার্কস 9, সেটাও বসিয়ে নিয়েছি। এবং তোমরা কত পেয়েছো, তো যেটা পেয়েছো সেটাই তোমরা এখানে বসিয়ে নেবে 29, আমি বসিয়ে নিলাম। তো তারপর দেখো এখানে পাস্ট অটোমেটিক কিন্তু তোমাদের এখানে সিলেক্ট রয়েছে। এবার দেখো এই যে জায়গাগুলো আসছে, এই যে বক্সগুলো রয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফিজিক্স রিটাইপ মার্কস, অর্থাৎ ফিজিক্সের যে মার্কসগুলো তোমরা এখানে বসিয়েছো, ঠিক আছে, সেই মার্কসগুলো কিন্তু আরও একবার রিটাইপ করতে হবে। টোটাল মার্কস ছিল 70, এই বক্সটাতে 70 তোমরা বসিয়ে নেবে, অর্থাৎ উপরের এই বক্সগুলোতে তোমরা যেরকমভাবে বসিয়েছো নিচের এই বক্সগুলোতে সেরকম বসিয়ে নেবে, এই বক্সে 59 বসিয়ে নেবে দেখো। তারপরে এখানে এই বক্সে 30, অর্থাৎ প্র্যাকটিক্যালের ফুল মার্কস ছিল, প্র্যাকটিক্যালের পাসিং মার্কস ছিল 9, এবং প্র্যাকটিক্যালে এই ক্যান্ডিডেটটা যে মার্কস পেয়েছে 29, যেরকমটা উপরের বক্সে বসিয়েছি সেই রিটাইপ মার্কসের জায়গায় কিন্তু সেম বসাবে। তারপরে দেখো এখানে কেমিস্ট্রির থিওরির ফুল মার্কস, সেটা বসিয়ে নেবে, তো প্রত্যেকে 70-এর মধ্যে এক্সাম হয়েছিল, এবং তো তোমরা কত পেয়েছিলে 70-এর মধ্যে সেটা এই বক্সটাতে বসিয়ে নেবে। তারপরে দেখো প্র্যাকটিক্যালের ফুল মার্কস কত ছিল 30, এবং পাসিং মার্কস ছিল 9, সেটা এখানে বসিয়ে নেবে, তোমরা কত পেয়েছিলে সেটা এই বক্সে বসিয়ে নেবে। এবং সিমিলারলি কেমিস্ট্রির রিটাইপ মার্কসগুলো এই বক্সগুলোতে বসিয়ে নেবে। তো রিটাইপ ব্যাপারটা আশা করি বোঝা গেল, অর্থাৎ তোমাদের এই যে ফিজিক্স বা কেমিস্ট্রি বা বায়োলজি সাবজেক্টে তোমাদের যে মার্কসগুলো বসাচ্ছ সেই মার্কসগুলো কিন্তু আরও একবার রিটাইপ করতে হচ্ছে, সেম মার্কস কিন্তু বসাতে হচ্ছে। সিমিলারলি বায়োলজির মার্কসগুলোও তোমরা বসিয়ে নেবে। তারপর দেখো এখানে যে করেসপন্ডিং অ্যাড্রেস রয়েছে, এখানে তোমাদের রোড নেম বা রোড নম্বর বা হাউস নম্বর সেটা বসিয়ে নেবে। তোমাদের ভিলেজ যেটা রয়েছে সেটা এই বক্সটাতে বসিয়ে নেবে। পুলিশ স্টেশন অর্থাৎ থানা তোমরা এই বক্সটাতে বসিয়ে নেবে। তো সম্পূর্ণ অ্যালফাবেট কিন্তু ক্যাপিটালে বসাবে। পোস্ট অফিস তোমাদের এই বক্সটাতে বসিয়ে নেবে। তারপর দেখো স্টেট, তো এখান থেকে তোমরা স্টেট সিলেক্ট করে নেবে, আমি সিলেক্ট করে নিলাম ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে, আমি সিলেক্ট করে নিলাম কলকাতা ডিস্ট্রিক্ট। তোমরা তোমাদের যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো সেই ডিস্ট্রিক্টটা কিন্তু সিলেক্ট করে নেবে। তারপর দেখো এখানে যে পিনকোড রয়েছে তোমরা নিজেদের পিনকোডটা বসিয়ে নেবে। এবার দেখো এখানে তোমাদের ফটোগ্রাফ আপলোড করতে বলা হয়েছে। তো আমি তোমাদের অলরেডি ইনফরমেশন বুলেটিন নোটিশটি যখন পাবলিশ করি সেখানে বলে দিয়েছিলাম, দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ কিন্তু তোমাদের আপলোড করতে হবে, এবং ফটোগ্রাফের ম্যাক্সিমাম সাইজ রাখতে হবে 50 KB, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। সিমিলারলি সিগনেচার কিন্তু রিসেন্ট সিগনেচার আপলোড করতে হবে 50 KB মধ্যে, এবং দেখো 12 মার্কশিট তোমাদের আপলোড করতে হবে। তো এখানে বলে দেওয়া হয়েছে দেখো আপলোড স্ক্যান কপি অফ অরিজিনাল ডকুমেন্টস ইন PDF। তো এই যে তোমরা ফটো এবং সিগনেচার
এই ফটো এবং সিগনেচার কিন্তু জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। দেখো, সিগনেচার শুড বি ইন জেপিজি ফরম্যাট উইথ ম্যাক্সিমাম 50 KB ইন সাইজ। তো জেপিজি ফরম্যাটে আপলোড করতে হচ্ছে ফটো এবং সিগনেচার, এবং বাকি ডকুমেন্টস কিন্তু তোমাদের পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হচ্ছে। তো 12 মার্কশিট কিন্তু স্ক্যান করে তোমাদের পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে, এবং সাইজ রাখতে হবে তাকেও ম্যাক্সিমাম 200 KB-র মধ্যে। তারপর দেখো, এখানে তোমাদের এস প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা আপলোড করতে পারো। তো স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে অরিজিনাল তোমাদের যে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে সেটা, এবং দেখো এখানে পিডিএফ ফরম্যাটে 200 KB সাইজের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। এবং তারপর দেখো, এখানে তোমাদের ডিক্লারেশান রয়েছে। তো এই যে বক্সটা রয়েছে ডিক্লারেশান বলে, অর্থাৎ তোমাদের নিজেদের স্বীকারোক্তি এখানে লেখা রয়েছে, সমস্ত বিষয়টা তোমরা দেখে নেবে। এই যে ডিক্লারেশান বক্সটা রয়েছে, এই বক্সটাতে তোমরা ক্লিক করে নেবে, নিয়ে দেখবে বক্সটা ব্লু হয়ে যাবে। তারপরে নিচে এই যে সেভ অপশান রয়েছে, তোমরা প্রত্যেকে এই সেভ অপশানে ক্লিক করে নেবে। সমস্ত ডিটেলস সঠিকভাবে বসিয়ে সেভ অপশানে ক্লিক করে নিলে তোমরা এরকম একটা পেজে চলে আসবে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে পার্সোনাল ডিটেলস, এবং এখানে এডিট বলে একটা অপশান রয়েছে। তো দেখো, ফর্ম ফিল আপ করার সময় যদি তোমাদের কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, বা তোমরা ভুল ডকুমেন্টস আপলোড করে থাকো, বা ডিটেলস সঠিকভাবে বসানোর ক্ষেত্রে তোমাদের যদি কোথাও ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু এই যে এডিট অপশান রয়েছে, এই এডিট অপশানে ক্লিক করে তোমরা এডিট করে নিতে পারবে। তো তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে তোমাদের ডিটেলস সঠিকভাবে বসানো রয়েছে কিনা। তো দেখো, ওই পেজের নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পাবে একটা কনফার্ম বলে অপশান রয়েছে। তো যদি তোমাদের সমস্ত ডিটেলস সঠিকভাবে বসানো থাকে, বা সমস্ত ডকুমেন্টস সঠিকভাবে তোমরা আপলোড করে থাকো, তাহলে এই যে কনফার্ম অপশান রয়েছে, এই কনফার্ম অপশানে ক্লিক করে নেবে। আর যদি তোমাদের কোথাও কিছু এডিট করার থাকে, তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এডিট অপশানে ক্লিক করে তোমরা এডিট করে নেবে। তো দেখো, এই কনফার্ম অপশানে ক্লিক করে নেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে, এবং এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশান ফিস যেটা, সেটা পেমেন্ট করতে বলা হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো, অলরেডি আমি আগে বলে দিয়েছি যে সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য কিন্তু 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে। তো এই টাকাটা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো তোমাদের কিন্তু এই যে প্রসিড ফর পেমেন্ট বলে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে টাকাটা পেমেন্ট করতে হবে। তো দেখো, এই প্রসিড ফর পেমেন্ট অপশানে ক্লিক করে নেওয়ার পরে তোমাদের ওখানে একটা সিলেকশন অপশান আসবে, যে তোমরা টাকাটা কোন পদ্ধতিতে পেমেন্ট করতে চাইছো, ক্রেডিট কার্ড না ডেবিট কার্ডের মাধ্যমে। তো সেক্ষেত্রে যদি তোমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাও, তাহলে ক্রেডিট কার্ড সিলেক্ট করে নেবে, বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে ডেবিট কার্ড সিলেক্ট করে নেবে। তারপরে সেই কার্ড হোল্ডার নেম সেটা বক্সটাতে বসাতে হবে, ওখানে তোমাদের একটা বক্স থাকবে। তারপরে সেই কার্ড নাম্বার বসাতে হবে, তারপরে ওই কার্ডের সিভিভি নম্বর যেটা রয়েছে সেটা বসাতে হবে, তারপরে এক্সপায়ারি মান্থ ইয়ার যেগুলো রয়েছে, যে সমস্ত ডিটেলস তোমরা জানবে প্রত্যেকে, সেই ডিটেলসগুলো বসিয়ে কিন্তু তোমাদের টাকাটা পেমেন্ট করে নিতে হবে। তোমরা অনেক ক্যান্ডিডেট ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করছিলে কীভাবে সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ করবে দেখিয়ে দেওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে সঠিক পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হয়। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর নতুন ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। যে সমস্ত ক্যান্ডিডেট 2023 সাল অর্থাৎ এবছর এই SMFWB বোর্ডের আন্ডারে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশান হতে চাইছে, তারা যাতে আমার এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।